আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ডের নতুন সিস্টেমের যে ফ্রেশ কপির অ্যাপ্লিকেশন, যেটা অনলাইনে করতে হয়, সেটা নিয়ে ডিটেল থাকবে এই ভিডিওতে। তো আপনারা যদি ব্যাংকে গিয়ে 60টা ভাউচার ফর্ম পূরণ করে, অনেকগুলা পেপার ওয়ার্ক করে, ছবি দিয়ে, একদম কিছু চারতলায়, কিছু পাঁচতলায়, কিছু আটতলায় জমা দিয়ে এই হ্যাসেলটাতে যেতে না চান, যারা সব প্রসেস স্মুথলি বাসা থেকে করে ফেলতে চান, তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা কোনো ধরনের হেজিটেশন থাকবে না। ওকে, সো প্রথমত আপনার প্রিন্ট অর্ডার আসতে হবে, ঠিক আছে? আপনার যখন প্রিন্ট অর্ডার আসবে, তখন যখন আপনার ওয়েবসাইটে যখন লগ ইন করবেন, তখন দেখবেন এখানে ক্লিক হিয়ার টু গাইড ইউর অর্ডার আসবে, এবং একই দিনে আপনার ফোনে মেসেজও আসবে। এভাবে একটা মেসেজ আসবে যেখানে বলা হবে এখানে গিয়ে চেক করার জন্য, যেটা আপনার প্রিন্ট অর্ডারটা ঠিক আছে কি না, ঠিক আছে? তাহলে আপনি যখন প্রিন্ট অর্ডারটা ওপেন করবেন, একটা পিডিএফ ফাইল থাকবে, সেখানে আপনি এই পিডিএফ ফাইলের মধ্যে নির্দিষ্ট এক থেকে দুইটা পেজের মধ্যে আপনার কি পেয়ে যাবেন, আপনার নামগুলো পেয়ে যাবেন, যেগুলো জেএসসি, এসএসসি, এইচএসসি, যেগুলো আপনি ঠিক করতে দিয়েছিলেন, ঠিক ওই ইনফরমেশনগুলো ওখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন কারেক্ট নেমসের মধ্যে আপনার যে কারেক্ট নেমগুলো, সেগুলো এখানে চলে আসবে, কমেন্টের মধ্যে ইয়েস চলে আসবে। তাহলে এতটুকু যখন হয়ে যাবে, এখন আপনার কাজ হচ্ছে ফ্রেশ কপির আবেদন করা, ঠিক আছে? তো ফ্রেশ কপির আবেদনের জন্য এখানে বলেই দিচ্ছে আপনাকে, দেখেন ফ্রেশ কপির জন্য এই লিঙ্কে যাওয়ার জন্য, ঠিক আছে? আপনার যে ফোনে মেসেজ আসবে ওখানে লিঙ্কটা থাকবে, এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে যখন আপনি লিঙ্কে যাবেন, তখন কি এমন একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে কি সিলেক্ট করবেন, ফ্রেশ ডকুমেন্ট, এখানে আপনার এক্সাম, এখানে আপনার রোল, এখানে রেজিস্ট্রেশন, এখানে পাসিং ইয়ার দিয়ে যখন ফাইন্ডে দিবেন, তখন আপনার ডাটাগুলো চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার যে কারেক্টেড নেমগুলো আছে, নেমগুলো ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন, হ্যাঁ? এবং এখানে একটা পপ আপ থাকবে, এখানে পপ আপ থেকে আপনার স্কুলের নামটাও কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে এই যে যেটা আপনার প্রিন্ট অর্ডার, প্রিন্ট অর্ডারের মধ্যে যে পেজটাতে আপনার নাম ছিল, ওই পেজটার একটা স্ক্রিনশট অথবা ওই পেজটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নিয়ে ওখানে যেখানে আপনার নাম, ওই জায়গাটাতে টিকমার্ক দিয়ে ওটা ছবি তুলে এখানে আপলোড করে দিতে পারেন। ও, এখানে বলছে পিডিএফ আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনি টিকমার্ক দেওয়া পেজটাকে ক্যাম স্ক্যানার নিতে পারেন, সেখান থেকে নিয়ে সেটাকে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারেন, অথবা ক্যানভাতেও সেটা কি করতে পারেন, ওই ছবিটা নিয়ে পিডিএফ আকারে এক্সপোর্ট করবেন। এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি, এখানে ম্যাক্সিমাম 500 KB, এটার সাথে যেন বেশি না হয়। এরপরে এই জিনিসগুলো আপনার চেকমার্ক করে দিবেন, তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করে দিবেন, ঠিক আছে? এই যে বিকাশ বা রকেট, এটা সিলেক্ট করে নেক্সটে গিয়ে পেমেন্ট করে দিবেন। এখন আসেন পেমেন্ট করার পরে কি হবে, ঠিক আছে, সেটা একটু আমি দেখাই। যখন পেমেন্ট করতে যাবেন, তখন প্রথমে এই পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এই পিডিএফটার অপশন আসবে ডাউনলোড করার জন্য, এটা সেভ করে রাখবেন, এটা আপনার দরকার আছে। যখন ডকুমেন্ট উত্তোলন করবেন, তখন এই আবেদনটা লাগবে। এবং যখন ফাইনালি প্রিন্ট আপনার পেমেন্ট করে ফেলবেন, তখন এরকম একটা পেমেন্টের রিসিপ্টও পাবেন, ঠিক আছে? তাহলে এই পেমেন্ট রিসিপ্ট এবং এটা, এই দুইটা নিয়ে আপনার কোথায় যেতে হবে, বোর্ডে যেতে হবে। এখানে বলা আছে 205 নম্বর রুমে যাওয়ার জন্য, হ্যাঁ, 20-25 দিনের মধ্যেই 205 নম্বর রুমে গেলে পাবেন। আমি কালেক্ট করছিলাম 405 নম্বর রুম থেকে, তো আপনারা 205 অথবা 405-এর মধ্যেই কোনো একটাতে গেলে পাইলট প্রজেক্টের ফ্রেশ কপি বললে আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? আপনি যে কোনো রুম থেকে নিয়ে ফেলতে পারেন। তো এটা হচ্ছে একদম টপ টু বটম। ও, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্রেশ কপি নেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই বোর্ডের মধ্যে, আপনার কাজ শেষ। কারণ আগে কি হয়তো একটা অনলাইনে কালেকশন হওয়ার জন্য আপনার আবার কি করতে হইতো, আবেদন করতে হইতো, কিন্তু আপনি যখন অনলাইনে যখন ফ্রেশ কপির জন্য আবেদন করবেন, তখন আপনার আর এই ঝামেলাটা নাই, ঠিক আছে? তখন আপনি এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট gov.bd এখানে গিয়েও আপনার নামগুলো ডাবল চেক করতে পারবেন। এগুলো অনলাইনেও দেখবেন যে অটোমেটিক কী হয়ে গেছে, এখানেও আপনি এসে চেক করে দেখবেন এখানেও কালেকশন হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এখানেও কালেকশন হয়ে যাবে। তাহলে আলাদা করে আর এটার আবেদন করার কোনো প্রয়োজন নেই। সো আশা করি টোটাল প্রসেসটা বুঝতে পারছেন। এরপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আমি আপনাদের রিপ্লাই করে আপনাদের অথেন্টিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।